হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ নাম্বার 11। এই অঙ্কটি করার জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু ঋত্বিক পাল। ঋত্বিক পালের অনুরোধে আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তা 11 নম্বর উপপাদ্যে কী আছে? প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে চলো এবার আমরা ছবিটা অঙ্কন করে নিই। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। আমাদের প্রদত্ত কী আছে দেখো, প্রদত্ত আছে ও কেন্দ্র বৃত্তের এবি জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ। তাহলে আমরা লিখে নিই, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নিই, যা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী। এর জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে বন্ধুরা, এই ও এ আর ও বি বিন্দু আমরা যুক্ত করব। তাহলে আমরা কি অঙ্কন করলাম, ও এ ও ওবি বিন্দু যুক্ত করা হলো। এবার প্রমাণ। তা দেখো বন্ধুরা, এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ, তাহলে এই পি কিউর উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে এবি দূরত্ব সর্বদাই সমান হবে। এই বিন্দু সাপেক্ষে যদি আমরা ধরি এবি যা দূরত্ব হবে, এখানে একটা বিন্দু নিলে সেখান থেকে এবি দূরত্ব বা কিউ বিন্দু থেকে এবি দূরত্ব সব সমান হবে, যেহেতু এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ। তাহলে আমাদের সেটি লিখে নিতে হবে। অতএব পি কিউর উপর অবস্থিত যে কোনো বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দু সমদূরবর্তী হবে, এই পি আর কিউ সরলরেখার উপরে অবস্থিত বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুর সাপেক্ষে এটি সম্ভব নয়, ঠিক আছে? অন্য কোনো বিন্দুর সাপেক্ষে তা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা যেটি অঙ্কন করেছিলাম ওয়ে আর ওবি যুক্ত করেছিলাম, এই দুটি তো সমান। কেন সমান? এরা হচ্ছে ওকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেটা আমরা লিখে নেব, কিন্তু ও এ সমান ওবি। কেন এরা সমান? যেহেতু উভয়েই একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বন্ধুরা ও বিন্দু পি কিউর উপর
অবস্থিত না হলে OA সমান OB সম্ভব নয়। কেমন? অতএব আমরা কি বলতে পারি যে PQ লম্ব সমদ্বিখণ্ডকের উপর ও বিন্দু অবস্থিত। কেমন? এটি তো আমাদের প্রমাণ করতে হবে, তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা ভিডিওটি এখানেই শেষ করছি।